নন্দীগ্রামের মানুষ কখনো সন্ত্রাসের কাছে এবং দুর্নীতির কাছে মাথা নত করেনি। মাথা উঁচু করে লাল ঝান্ডা নিয়ে গোটা নন্দীগ্রাম লড়াই করেছে। হ্যাঁ, কখনো গলার আওয়াজ কম ছিল, এখন গলার আওয়াজ আর মুষ্টিবদ্ধ হাত এটা পরিষ্কার জানান দিচ্ছে যে সমস্ত সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে সায়ন এবার ভোটে জিতবে। জিতবে, জিততে হবেই। বেকার ছেলেমেয়ের হাতে কাজ, তৃণমূল এবং বিজেপির দুর্নীতি, অপশাসন এবং আইনের শাসন যেটা ওরা তুলে দিয়েছে সেটাকে ফিরে পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে সায়নকেই গোটা নন্দীগ্রাম সহ তমলুকের সাধারণ মানুষ অলরেডি বেছে নিয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে এবং দায়িত্ব সহকারে ভোটটা করালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টিকিট আমরা কনফার্ম করে দেবো এখান থেকে বিদায়ের, এবং গোটা ভারতবর্ষে বিজেপি ফিরে সরকার গঠন করতে পারবে না।